তুরস্কে আমাদের প্রধানমন্ত্রী মনে করে দেখুন অপারেশনের নাম হচ্ছে দোস্ত অপারেশন কি অপারেশন দোস্ত অপারেশন এটা কোথায় মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য বলতে আমরা কোথায় বুঝি আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত তুরস্ক আফ্রিকা আমরা এটাকেই বুঝি কাকিমা যদি থাকে থাকেন কেউ কাকামা কাকিমায়েরা শুনে নিন সৌদি আরবের পাশে একটি দেশ আছে যার নাম আবু ধাবি তথা সংযুক্ত আরব আমিরাত যেখানে 40 লক্ষের বেশি হিন্দু ভাইয়েরা কাজ করে যেখানকার আমির কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নিয়ে ওখানে একটি মন্দির উদ্বোধন করালেন আপনারা মনে করে দেখুন আপনারা মনে নেই আপনাদের আমি বোঝাচ্ছি ঠান্ডা মাথায় বুঝবেন তাই ভারতবর্ষ থেকে যখন প্রথম চারটি প্লেন নামলো তুরস্কে গেল এই প্লেনের প্রথম যাত্রীর নাম শুনুন এর নাম নবীন তলোয়ার তলোয়ার এনার পদবী আর একটি মেয়ের নাম শুনুন তার নাম সুষমা যাদব এরা গিয়েছে ত্রাণ শিবিরে এরা গিয়েছে ওই আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ থেকে তুরস্কে সাহায্য করতে সাহায্য করবে মানে ওই বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে ও তলায় কেউ আটকে আছে কিনা বার করতে হবে তাই আমাদের দেশ থেকে কুকুর গেছে রোমিও আর জুলিয়েট আমাদের দেশের কুকুর খুঁজছে আমাদের দেশের নবীন তলোয়ার উনি বলছেন প্রধানমন্ত্রীকে শেয়ার করছেন মিস্টার মোদিজিকে বলছেন স্যার আমরা যখন তুরস্কে গেলাম যাবার পরে বড় হাই রাইজ বিল্ডিং ভেঙে আছে আমাদের দল ওগুলো যখন চাই ক্রেন দিয়ে সরাচ্ছে ওর মধ্য থেকে একটা লোক উঠলো যে লোকটা উঠে এলো আর লোকটার পরিবার পরপর যাদের তোলা হচ্ছে সব লাশ যে লোকটা উঠে বার হয়েছে নাম তার লিখে নিন আমাদের প্রধানমন্ত্রীর সাথে মিস্টার নবীন তলোয়ার বলছিল ওনার নাম হচ্ছে মোহাম্মদ আহমদ ওনার নাম হচ্ছে আহমদ যেই শুনেছেন উনি আহমদ প্রধানমন্ত্রী বলছেন তাই বলে হ্যাঁ শুনুন স্যার মুসলিম দেশ উনি উনি মৃত্যুর মুখোমুখি পাথরের চাই সিমেন্টের চাই থেকে ওনাকে বার করা হয়েছে আমরা যারা ত্রাণ কাজে গিয়েছি উদ্ধারকারী ওদের মধ্যে আমি একমাত্র নিরামিষী আমি মাংস খাই না স্যার অবাক হয়ে যাবেন ওই মৃত্যু লড়াই যাত্রী আহমদ উনি আমার আমি নিরামিষী শুনে আমার জন্য একটা আপেল আর একটা টমেটো নিয়ে এসেছে স্যার প্রধানমন্ত্রী শুনছেন জানেন না আমাদের প্রথম ওখানে ত্রাণ বন্ধ হয়ে গেছে ফিরে এসেছে আমাদের দল সেই দল তাদের কাহিনী শোনাচ্ছেন আমার কাছে শুনে নিন আপনাদের জানা নাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে তারপরে মানে আমার কাছে ওই আহমদ ভাইটি প্রথম টমেটো দিয়েছে আর আমাকে দিয়েছে আপেল যেহেতু আমি নিরামিষী মাংস খাই না আমি অবাক হয়ে মুখের দিকে তাকাচ্ছি এই মানুষটা একটু আগে মৃত্যুর থেকে বেরিয়েছে আশ্চর্য উনি বলছেন আমি এগারো দিন ছিলাম স্যার আমাদের দায়িত্বে ছিল এগারো দিন 2023-এর 7ই ফেব্রুয়ারি আমাদের প্লেন ছাড়ে এগারো দিন পর ফিরে সেই দল বলছে আমরা যে এগারো দিন যত এলাকায় আমি কাজ করেছি ওই চাই সরিয়ে সরে লাশ বার করেছি একদিকে জীবন্ত আর একদিকে মৃত্যু জীবন আর মৃত্যু ওই আহমদ সাহেব প্রত্যেক দিন টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য নিরামিষ রান্না করে নিয়ে গেছে আমি অবাক হয়ে আমার আমার ভাষাও বোঝে না ওর ভাষাও আমি বুঝি না কিন্তু দোভাষী আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে আমি জিজ্ঞেস করছি আপনি এই মৃত্যুর পথযাত্রী অবস্থাতেও আমার জন্য এই এগারো দিন যেখান থেকে আপনি বেঁচে উঠেছেন আমাদের নিরামিষ রান্না করে আনেন আপনি বলে আপনি আমার দেশের মেহমান আপনি আমার অতিথি অতিথি হচ্ছে নারায়ণ বাড়িতে এলে মেহমানদারি করতে হয় হিন্দু ধর্মের নিয়ম আর মুসলিম ধর্মের নিয়ম তাকে আহ্বান করে আমন্ত্রণ জানাতে হয় যাকে দাওয়াত বলে দাওয়াত বলছে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিতে পারছি না কিন্তু আমি আপনাকে আমার বাড়ির রান্না করা খোলা আকাশের খাবার খাওয়াচ্ছি এই ভদ্রলোক জিজ্ঞেস করছে আপনি
মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলে এটা আমাদের শিখিয়েছে আমার সোনার নবী আমার বিশ্ব নবী আপনাদের মনে নেই ভুলে যাবেন না আজ একটু মাথায় রাখবেন আমি আবার ফিরে আসব 2022 এর 9 অক্টোবর সেদিন ছিল রবিবার মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রী পরের দিন বক্তৃতা দিয়েছিল টিভিতে শনিবারের দিন বিকাল বেলা রবিবার সকালের প্রতিটা মিডিয়ায় দিয়েছিল আপনারা দেখেছিলেন কি যদি বাড়ি থাকে কাকিমা বর্তমান যদি বাড়ি থাকে বর্তমান আর কাগজ আনন্দবাজার যদি থাকে একটু বাড়ি গিয়ে খুলে দেখবেন গোটা পৃথিবীর সব মিডিয়ায় দিয়েছিল আপনাদের মনে নেই সেই খবরটি ছিল কি 12ই রবিউল আউয়াল আমাদের মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের প্রথমেই লেখা ছিল লিখুন প্রথমেই লেখা ছিল সম্প্রীতি মুখস্থ করেন সম্প্রীতি প্রথম শব্দ দ্বিতীয় শব্দ লেখা ছিল বিশ্ব শান্তি মুখস্থ করেন প্রথম শব্দ ছিল সম্প্রীতি দ্বিতীয় শব্দ ছিল বিশ্ব শান্তি তৃতীয় শব্দ ছিল ন্যায় আর চতুর্থ শব্দ ছিল মানবতা মানবতার শ্রেষ্ঠ দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা একবারও বিজ্ঞাপনটা পড়েননি গোটা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের ওই বিজ্ঞাপন দেখে আমাদের রাষ্ট্রপতি মনে করে দেখুন নতুন এসেছে ভদ্র মহিলা উড়িষ্যায় বাড়ি ওনার আপনারা সবাই জানেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু এখন নতুন যিনি মুখ প্রধানমন্ত্রীর সাথে একসাথে থাকেন আমাদের আমাদের রাষ্ট্রপতি উনি কি বক্তৃতা দিয়েছিলেন জানেন আর শুনে নিন আমার কাছে ছোট করে করে বলছি প্রথম শুনুন আপনাদেরকে আমি আমার কথাগুলো বোঝাতে পারছি তাহলে আপনাদের একটা প্রশ্ন করব বলুন তো আমাদের জাতির পিতা কে আমাদের জাতির পিতা আদম নয় মিথ্যে কথা মারবো ঘুষি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ভারতের জাতির পিতা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী আপনাদের মুখস্থ রাখা ভালো আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার নামে দরুদ ইব্রাহিম আমরা পড়ে থাকি নামাজে এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আপনাদের মনে নেই হযরত হাবিব সাহেবজি দক্ষিণ চব্বিশ পরগনা আমার বন্ধু মানুষ এনার বাড়ি তো গেছি পরিবারের সাথে সম্পর্ক আছে আমার মনো সাহেবজি দীর্ঘদিন আপনার এলাকায় থাকে মনো সাহেবের কাছে হাবিব সাহেবকে জিজ্ঞেস করুন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যখন কাবা তৈরি হয়ে গেছে কাবা 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 আছে মক্কায় কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায় আল্লাহর কাবা হয়েছে হযরতে ইব্রাহিম নবী আর ইসমাইল নবী আল্লাহর কাছে বাপ আর বেটা ওই কাবায় বসে দোয়া করছে রব্বানা ওবাসিম রাসূলাম আছে না ভাইয়া আপনারা আপনারা আলেম হাফেজরা সাক্ষী দেবেন ইব্রাহিম নবী দোয়া করছে আল্লাহ আপনি আমার বংশে একজন রসুল পাঠাবেন রসুল ওই রসুল যিনি হবে তার যেন চারটে গুণ থাকে কটা গুণ আমাদের সরকার বিজ্ঞাপন দিয়েছিল কটা গুণ আপনাদের মনে নেই এই প্রথম গুণটা বলেছিল সম্প্রীতি দ্বিতীয় গুণ ছিল তার বিশ্ব শান্তি সম্প্রীতি আর বিশ্ব শান্তি তৃতীয় গুণ ছিল তার ন্যায় আর চতুর্থ গুণ ছিল তার মানবতার সেরা সন্তান মুখস্থ রাখে ভুলে যাবেন না এই চারটে গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রথম দাবি করলেন আমার বংশে যে নবী হবে যিনি রসুল হবে তার যেন চারটে গুণ থাকে আছে তো ভাই আছে না নেই খবরদার চলে গেলে যেন বলবেন না বাজে কথা বলে গেলে মিলিয়ে নেবেন চারটে গুণ প্রথম গুণ ইয়াতলু আলাইহিম আয়াত তার প্রথম গুণ হবে তিনি আমাদের কাছে আয়াত আনবেন নিদর্শন তিনি প্রথম আমাদের সাথে কথা বলবেন
কি আয়াত আয়াত মানে নিদর্শন কি বলবেন প্রথম তিনি তিনি প্রথম বলবেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নাম কার নাম আরে জোরে বলুন প্রভুর নাম পড়তে বলছে কে আল্লাহ তার নবীকে প্রথম শেখাচ্ছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নাম খালাকাল ইনসানা মিন আলাক যিনি এক ফোঁটা নাপাক পানি বা জল যাকে আমরা বীর্য বলি কোরআনের ভাষায় নিফাক ওই নাপাক পানি থেকে স্বামী স্ত্রীর মিলনে আমাদের বানিয়েছেন পড়ুন সেই প্রভুর নামে আমার কথা বোঝা যাচ্ছে কি কি পড়বে পড়ুন লা ইকরাহা ফিদ্দিন আপনার কাছে আয়াত এসেছে আপনি সবাইকে বলে দিন ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই বোঝা যাচ্ছে কি বুঝবারনি আমি কি বোঝাতে পারছি আমাদের গভর্নমেন্ট প্রথমে লিখলেন সম্প্রীতি সম্প্রীতি অর্থাৎ সব ধর্মের মানুষকে নিয়ে মিলনের নাম সম্প্রীতি তাই তাই আহমদ যখন রান্না করে নিয়ে যাচ্ছে খাবার দোভাষীকে দিয়ে জিজ্ঞেস করছে রবিন তলোয়ার আপনি আমার জন্য খাবার এনেছেন তা বাবা নিরামিষী বলে আমি শুনতে পেলাম আপনি নিরামিষ খান আপনি ভারতীয় হিন্দু তাই আপনি আমার অতিথি আমার রসুলের দাওয়াত আপনার আমি দাওয়াত দিয়েছি আপনাকে আমার দেশে এসেছেন আপনি ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাই আপনাকে দাওয়াত করে আপনার ত্রাণ নিয়ে এসেছেন তাই আমাদের দায়িত্ব আমার রসুলের সুন্নত আপনাকে পেট ভরে খাওয়ানো লিখে নিন মেয়েটির নাম সুষমা যাদব এই ভদ্র মহিলা উনি যখন এই প্লেনে উঠছে ত্রাণের উদ্ধারকারী দল এই মেয়েটি 18 মাসের দুটো যমজ সন্তান রেখে যাচ্ছেন তুরস্কে ওই ত্রাণ নিয়ে সাহায্য করতে মেয়েটার নাম শ্রীমতী সুষমা যাদব উনি বলছেন মিস্টার প্রধানমন্ত্রী আমি যে এলাকায় কাজ করছি ভালো করে ওয়াজ শুনবেন আমাকে যে এলাকায় উদ্ধার কাজে পাঠানো হয়েছে সেই এলাকার একটা বড় বাড়ি চাই একটা চাই ভেঙে পড়ে চাই ক্রেন দিয়ে চাইটা সরিয়েছে দাদা আমার মাননীয়া সুষমা যাদব আমার বোন বলছে যখন ক্রেন দিয়ে সরানো হয়েছে দেখলাম একটা পুরুষ সেই পুরুষের তলায় একটা মহিলা আর মহিলার তলায় একটা বাচ্চা পুরুষটি মারা গেছে আমি বুঝলাম যে পুরুষটি তার বডি আগে দিয়েছিল না আগে বাচ্চাটা পড়েছিল বাচ্চাটা তাই বাচ্চাটাকে বাঁচাতে আগে তার মা আর মায়ের পরে তার বাবা ওই মেয়েটি সুষমার আমার সুষমা যাদব বন্টি বলছে আর কাঁদছে প্রধানমন্ত্রী আপনি শুনুন আমি অবাক হয়ে দেখলাম মা বুকের মধ্যে তার বাচ্চাটাকে রেখেছে কাকা আপনারা জানেন না সম্পত্তি মনে করে দেখুন জায়গাটি প্রসঙ্গে বলছি আমাদের বাংলাদেশ আমার বাড়ির পাশে তো বাংলাদেশ যেখানে আমাদের সৌরভ গাঙ্গুলী দুদিন সফরে গিয়েছেন ডোনাকে নিয়ে ওই বাংলাদেশের একটাই প্রসঙ্গে বলছি মেয়েটির পেটে বাচ্চা মেয়েটির পেটে বাচ্চা স্বামীকে নিয়ে আল্ট্রাসনারি করতে গেছে সঙ্গে আর একটা বাচ্চা নিয়ে 8 বছরের বাচ্চা প্রথম সন্তান হয়েছে 8 বছরের মাথায় দ্বিতীয় সন্তান হবে পেটে বাচ্চা আল্ট্রাসনোগ্রাফি পর্যন্ত সাউন্ড মেশিনে ধরতে হয় চেক করতে হয় চেক করে ফিরে আসছে হঠাৎ ট্রাক এসে ট্রাক পিষে দিয়েছে পিষে এই এই গত পরশুদিন শুক্রবার বেরিয়েছে আমাদের নেহালপুর জানেন আমার বাড়ির পাশে নেহালপুর ওই যে বাবা আমাদের নেহালপুর বিবিপুর যার উপর দিয়ে আমি এলাম মগরিবের নামাজের সময় আমার ফোন করলো আপনারা জানেন না গত পরশু শুক্রবার দিবাগত শনিবার রাত ভোরের দিকে উড়িষ্যার জাজপুরে একটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মুরগির পোলট্রি আনতে গিয়ে মিডিয়ায় দেখেননি
একই পরিবারে তিনজন মারা গেছে তিনজন আপনাদের কিছু মনে পড়ে না কেন এ তো গত পরশু গতকালকের ভিডিও আছে আজকে তাদের লাশ এসেছে লাশ ড্রাইভারের একটাই ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে আমি লম্বা করছি না আমি যেটা বোঝাচ্ছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা অ্যাক্সিডেন্ট এই 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 যে মারাত্মক ভূমিকম্প এটা তো অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট এটা দুর্যোগ এটা একটা বিপদ এটা গজব ওই ওই মহিলার বুকের উপর দিয়ে ট্রাক চলে গেছে ট্রাক ট্রাক ইজ ফর ডেথ মা মেয়ে বাবা তিনজনই মারা গেছে উদ্ধারকারীর দল গিয়ে দেখে ওই তিনজনের লাশ যখন তুলছে পুলিশ দেখে একটা বাচ্চার কান্না কোথায় কাঁদছে বাচ্চা লক্ষ্য করে দেখো ওই মায়ের বোরকার তলায় যে বাচ্চাটা পেটে ছিল লরির চাপে বাচ্চা বেরিয়ে বোরকার তলায় ঢুকে বাচ্চাটা বেঁচে আছে নারায় তকবীর মাননীয় সুষমা যাদব আমার দিদি বলছেন স্যার আমি অবাক হয়ে কাঁদছি ওই বাচ্চাটা দেখে কেন কেন কাঁদছে যে তোর দুটো বাচ্চা যমজ সন্তান রেখে গেছে না ওয়াজ বুঝতে পারছেন না কাকা বাবা তার দুটো বাচ্চা 18 মাস বয়স রেখে গেছে ভারতে ওই বাচ্চাটা তার 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 চেহারা দেখে ইনি কাঁদছেন বলছে আমি যখন কাঁদছি তখন পাশের ঘরের তারাও বিপর্যস্ত একজন মহিলা এসেছেন ম্যাডাম ম্যাডাম বলছেন প্রধানমন্ত্রীকে স্যার একজন মহিলা এসেছে মহিলা আমার চোখের জল দেখে আমি হিন্দু আমি উদ্ধারকারী ভারতীয় আমি কাঁদছি আমাকে দেখে ওই মহিলা আমার কাছে তার মোবাইল দিয়ে দিল আসলে আসলে ওই মহিলার ভাষা আমি বুঝি না ও তুর্কি তুর্কি ভাষায় তাকি ভাষায় কথা বলছে আমি বুঝি না কিন্তু ওই মহিলা আমার মনের আবেগ বুঝতে পেরেছে যে নিশ্চয়ই ওই যে মার পেটের মধ্যে থাকা বেঁচে থাকা বাচ্চাটা ও নিজের বাচ্চাকে মনে করিয়ে দিচ্ছে তাই নিজের বাচ্চার কথা মনে করে মা কাঁদছে কথা বোঝা যাচ্ছে কাকা আমার বোন সুষমা উনি প্রধানমন্ত্রীকে বলছেন আমি যখন কাঁদছে হাউ হাউ করে আমার দুটো বাচ্চা আমি মা আমার বাচ্চা দুটো কথা মনে পড়েছে ওই মহিলা যিনি ওই ঘরের মধ্যে আটকে ছিল মানে বিপদগ্রস্ত আমার কাছে এসেছেন মোবাইল নিয়ে আমি অবাক মোবাইল আমি তুর্কি ভাষা বুঝি না তার কি ভাষা বুঝি না কিন্তু উনি আমাকে যখন মোবাইল দিল তখন আমি বুঝতে পারলাম ওই মহিলা যেন আমার বলছে ও দিদি বাড়ি হলো ভারতবর্ষে এসেছো আমাদের ত্রাণ নিয়ে এসেছো তুমি আমার এই মোবাইলে একাই ওয়াইফাই আছে যে নিয়ম তুমি এখান থেকে মোবাইল করে তোমার বাচ্চা দুটোর স্বামীর কাছে খোঁজ নাও অবাক হয়ে যাবেন তুরস্কের জমিন থেকে ওই সুষমা যাদব বললে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এসে সেদিন পরশু দিন বলে স্যার ওই মুসলিম মহিলা আমাকে আমাকে মোবাইল দিয়ে আমি 11 দিন বাড়িতে যোগাযোগ করতে পারিনি আমি ওই মহিলার লোকাল মহিলার ফোন দিয়ে আমি বাড়িতে যোগাযোগ রেখে আমার বাচ্চার খবর নিলাম একবার জোরে বলা যাবে না আরো জোরে জমিনের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে নামাজ হবে কার চিল্লে বলুন ইবাদত হবে কার